বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়ার প্রতিবাদে আগামী বাজেট অধিবেশনে যোগ নাও দিতে পারে বিএনপি। দলের সিনিয়র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী জানিয়েছেন, এখন থেকে সরকারকে সহযোগিতা না করারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কিশোর লালা রিপোর্ট। 15 দিনের মধ্যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে সোমবারের নোটিশটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। এমন কোন জমি আছে যেটা বাংলাদেশ সরকার নিতে পারবে না আর দিতে পারবে না, যে বাংলাদেশের রাষ্ট্রপতিও নাকি দিতে পারবে না? তাহলে কি প্রণব কাকা দিতে পারবেন? কিছু দ্বারা জমি দেয়া যায় না, যদি হয় তো মামলা হবে রাষ্ট্রপতির বিরুদ্ধে, মামলা হবে যারা দিয়েছিল তাদের বিরুদ্ধে। উচ্ছেদ করবেন? করেন, ক্ষমতায় আছেন, করতে পারবেন না কথাটা বলবো না। দলের আইনজীবী নেতা মধু আহমদ একই বিষয়ে উল্লেখ করে বলেন, 28 বছর আগের ওই বাড়ির ইজারা যদি বেআইনি প্রক্রিয়া হয় তাহলে সেই বরাদ্দ সরকারকে আগে বাতিল করতে হবে। সরকারের তাহলে উচিত হবে এই দলিলটা যে বেআইনি ভাবে দেওয়া হয়েছে এটার জন্য একটা ঘোষণা আদালত থেকে তাদেরকে নিতে হবে, এবং তারপরে বেগম জিয়াকে উচ্ছেদ করার জন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী উচ্ছেদের একটি মামলা করতে হবে। তারা জানান, নোটিশ অনুযায়ী সরকার অগ্রসর হলে আইন ও রাজনৈতিক দুভাবেই মোকাবেলা করা হবে। তবে নোটিশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি বিএনপি। আগামী অধিবেশনে বিএনপি আদর সংসদে যাবে কিনা এই ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছি। আইনগত কি পদক্ষেপ নেব সেটা আমরা এখনো ঠিক করিনি। এটা যেহেতু একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এটা রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়িটি বেগম খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে ইজারা দেয় সরকার। মন্ত্রিসভা গত 8 এপ্রিল বাড়িটির বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়। কিশোর লায়লা, বাংলাভিশন, ঢাকা। ক্যান্টনমেন্টের বাড়িটি ছেড়ে দিতে বেগম খালেদা জিয়াকে দেয়া নোটিশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেছেন, নোটিশ প্রত্যাহার না করে বিএনপিকে ভিন্ন পথে ঠেলে দিলে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায় নিতে হবে। বেগম জিয়াকে নোটিশ দেওয়ার প্রতিবাদে আগামীকাল বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে বিএনপি এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। শহীদ মইনুল রোডের বাসা ছেড়ে দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার নোটিশ দিয়েছে ক্যান্টনমেন্ট বোর্ড। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বলেন, পিলখানার ঘটনা থেকে জনগণের মনোযোগ দূরে সরিয়ে নিতেই বেগম জিয়াকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে নোটিশ দিয়েছে সরকার। এই নোটিশটি আপনারা প্রত্যাহার করেন এবং এই নোটিশ নিয়ে আর অগ্রসর হয়ে আপনারা সমস্যার সৃষ্টি করেন, মনের বদল করে আপনারা দেশ গড়ার কাজে নিজেদেরকে লিপ্ত করুন, পরামর্শ দিচ্ছি, আমরা সহায়তা করতে চাই। নোটিশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কথাও জানান খন্দকার দেলোয়ার। আমরা তো বলেছি আমরা কিন্তু আন্দোলন নামে নাই, আমরা বলেছি অনুরোধ করছি শান্তিপূর্ণ ভাবে সমাবেশ থেকে, এখনো সেই করছি, কিন্তু আপনারা যদি এমন ইচ্ছা আপনাদের থাকে যে আমাদেরকে ভিন্ন অবস্থান নিয়ে যাওয়ার যদি আপনাদের অবস্থান চিন্তা ভাবনা থাকে তাহলে আমাদেরও চিন্তা ভাবনা করতে হবে। খন্দকার দেলোয়ার বলেন, সরকার যে সংকীর্ণ মনোভাবের পরিচয় দিচ্ছে তাতে ডিজিটাল বাংলাদেশ কিংবা দিন বদল কোনটাই সম্ভব নয়। সমস্যার সমাধান। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ প্রচেষ্টা বন্ধ না করলে সরকার পতনের আন্দোলন শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। এজন্য বুধবার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ সফল করতে বিএনপির সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদের নোটিশ দেওয়ার প্রতিবাদে বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। সমাবেশ সফল করতে ঢাকার মেয়র সাদেক হোসেন সভাপতিত্বে দলের অফিসে মহানগর বিএনপি জরুরি সভার আয়োজন করা হয়। এতে মহানগরীর ওয়ার্ড, থানার নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিশনার সহ দলের কেন্দ্রীয় অনেক নেতা উপস্থিত হন। এ সময় তারা বলেন, সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে হরতাল সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান নেতারা।
বিএনপি চেয়ারপারসনের বাড়ি বরাদ্দ বাতিলকে কেন্দ্র করে সংসদ বর্জন বা আন্দোলন কোনটাই জনগণ সমর্থন করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিৎ সেনগুপ্ত। বাজেট অধিবেশনে যোগ না দেওয়াটা অসংসদীয় হবে বলে মনে করেন তিনি। রিপোর্ট দীপ আজাদের। বিরোধী দলকে রাজপথে নয় সংসদে দেখতে চায় আওয়ামী লীগ। বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন সরকারি দলের নীতি নির্ধারক সুরঞ্জিৎ সেনগুপ্ত। তারা কখনো বলছেন ইনি আন্দোলন করবেন, কখনো বলছেন আইনি লড়াই করবেন, এখন বলছেন বাজেট সেশন আসবেন না। এটি যতটা না অরাজনৈতিক তার চেয়ে বেশি অসংসদীয়। সুরঞ্জিৎ সেন বলেন তারা প্রথম থেকেই সংসদকে সবকিছুর কেন্দ্রবিন্দু করেছেন। এ বিষয়ে সদিচ্ছার প্রমাণ এরই মধ্যে আওয়ামী লীগ দিয়েছে বলে জানান তিনি। আমি আশা করব যে তারা যদি রাজনীতিবিদ হন এবং সংসদে তাদের যে দায়বদ্ধতা আছে বিরোধী দল হিসাবে তাদের যে কর্তব্য আছে অবশ্যই সেটি বুঝে তারা সংসদীয় শিষ্টাচারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অবশ্যই তারা পার্লামেন্টে আসবে এবং জাতীয় দায়িত্ব পালন করবে। দীপ আজাদ, বাংলা ভিশন, ঢাকা।